রেলপথে আগরতলার সঙ্গে জুড়ল এবার বাংলাদেশ। আগরতলা থেকে আখাউড়া রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন হলো বুধবার। ভার্চুয়াল ভাবে রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগরতলার মহাকরণ থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশ ও ভারতের ত্রিপুরার আগরতলাবাসী উভয়ের জন্য এলো খুশির খবর। রেলপথে আগরতলার সঙ্গে জুড়ল এবার বাংলাদেশ। বুধবার ত্রিপুরার আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত রেলপথের উদ্বোধন করা হলো। ভার্চুয়ালি রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আগরতলার মহাকরণ থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একসঙ্গে বোতাম টিপে এদিন উদ্বোধন করা হয় নয়া রেলপথের। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদীকে এদিন রেলপথে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার সংযোগ স্থাপনের জন্য সম্বর্ধনা জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই প্রকল্পের উদ্বোধন হলো, এর জন্য আমি আবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং এইভাবে আমাদের বাংলাদেশের সাথে আমাদের যে মৈত্রী, যে এতদিন ধরে যে মৈত্রী আরও সুদৃঢ় হবে, সেই আশা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একটু আগে ওনার বক্তব্য রেখেছেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীও বক্তব্য রেখেছেন। আমি এর জন্য দুই প্রধানকে আমার ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি তিনি আরও বলেন, এই রেলপথের কারণে এবার থেকে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাও অনেক সহজ হয়ে গেল। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। এদিন এখান থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথভাবে নির্মিত আরও দুটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পগুলো দেশের বাণিজ্যের পাশাপাশি মৈত্রী সম্পর্ককে আরও মজবুত করবে বলে অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি এদিন বাংলাদেশের পাশে থাকার বার্তা দেন তিনি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, এটি ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গাসাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথে যোগাযোগ স্থাপন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে এই রেলপথ উদ্বোধনে যে পরিবহন ব্যবস্থার পাশাপাশি অর্থনৈতিক দিকেও প্রসার ঘটবে দুই দেশের, তা বলাই বাহুল্য। ত্রিপুরা থেকে মনীষা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।